আসসালামুকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব কিভাবে ফটোশপ দিয়ে খুব সহজে সুন্দর করে পার্টি ডিজাইন করতে পারি। পার্টি ডিজাইন করার জন্য আমাদের বেসিক যে টুল আছে, অর্থাৎ আমরা সিলেকশন টুল দিয়েই কাজ করতে পারবো। এখন প্রথমেই আমি একটা নতুন লেয়ার নিয়ে নিলাম। আমি কালারটি অ্যাপ্লাই করলাম, যেহেতু ফোরগ্রাউন্ড কালার, অল্ট প্লাস ডিলিট দিয়ে আমি কালারটি অ্যাপ্লাই করলাম। এখন আমি এটা ডিসিলেক্ট করে দিব। ডিসিলেক্ট কিভাবে করব? কন্ট্রোল প্লাস ডি দিলেই আমাদের ডিসিলেক্ট হয়ে যাবে। এখন আমি যাচ্ছি লেয়ারটি আরেকটি কপি করতে। কপি করার জন্য আমি মুভ টুলে চলে গেলাম, যে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে দেন ড্র্যাগ করলাম। এই লেয়ারের আমাদের আরেকটা কপি তৈরি হয়ে গেল। এখন আমি দুইটা লেয়ার একসাথে কপি করব। কিভাবে করব? আমি কন্ট্রোল প্রেস করে এই লেয়ার দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করে নিলাম, দেন কিবোর্ড থেকে অল্টার প্রেস করে দুটা একসাথে ড্র্যাগ করে কপি করে নিচ্ছি। আমি চারটা একসাথে এখন কপি করব। চারটা একসাথে কপি করার জন্য কন্ট্রোল প্রেস করে চারটাই একসাথে সিলেক্ট করে নিলাম, দেন অল্টার প্রেস করে চারটা একসাথে ড্র্যাগ করে নিলাম, চারটা একসাথে আবার ড্র্যাগ করে নিলাম। আমার রেক্টেঙ্গেল নেওয়া হয়ে গেল হরিজেন্টালি। এখন দেখা যাচ্ছে যে মাঝখানে যে ফাঁকাগুলো ওগুলো সমান নেই। মাঝখানে ফাঁকাগুলো সমান করার জন্য আমি প্রথম যে লেয়ারটা আছে এটা তো সিলেক্ট করা আছে, শিফট প্রেস করে লাস্টের লেয়ারে ক্লিক করাতে সবগুলো সিলেক্ট হয়ে গেল। দেন আমি এখানে অ্যালাইনমেন্ট থেকে হরিজেন্টাল ডিস্ট্রিবিউশনে যে ওয়ান ক্লিক করবো, আমার মাঝখানে ফাঁকাগুলো সব সমান হয়ে যাবে। আমার কিছু প্রথম প্রাথমিক কিছু কাজ শেষ হয়ে গেল। এখন আমি আরেকটা নতুন লেয়ার নিলাম, লেয়ার টু। এখন আমি আরেকটা রেক্ট্যাঙ্গেলার ড্র করব। এবার ড্র করব ভার্টিক্যালি। একটা কালার পছন্দ করে নেই, আমার পছন্দ মতো একটা কালার নিয়ে নিলাম। এখন অল্টার ডিলিট দিয়ে কালারটি রেক্টাঙ্গেলের মধ্যে অ্যাপ্লাই করে দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। এখন এটা একটা কপি তৈরি করব। কপি তৈরি করার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে দেন ড্র্যাগ করে কপি তৈরি করব। হয়ে গেল। এখন আমাদের মেইন কাজে আসতে হবে। আমরা পার্টিটি যেটা দেখি, একটা অংশ উপরে এবং একটা নিচে, এই জিনিসটি এখন আমি করব। করার জন্য প্রথমে আমি প্রথম যে রেক্টেঙ্গেলটা আছে এখানে ওয়ান ক্লিক করলাম। ওয়ান ক্লিক করার ফলে দেখা যাচ্ছে যে আমার রেক্টেঙ্গেলটি এখানে, আমার লেয়ারটি এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয়, আমরা উপরে দেখতে পাচ্ছি অপশন বারে অটো সিলেক্টটি অন করা আছে। এই অটো সিলেক্টটি অন করা থাকার কারণে আমি যে লেয়ারে ক্লিক করছি সে লেয়ারটি আমার লেয়ার প্যানেলে শো করছে। অটো সিলেক্ট যদি না থাকে, এটা যদি অফ রাখি, তাহলে এটা শো করবে না। আমি এখানে যেখানে ক্লিক করছি আমার কিছুই দেখাচ্ছে না। তাই আমরা অটো সিলেক্ট অন করে দেন কাজ করব, তাহলে আমাদের সুবিধা হবে কাজের। আমি এখন এই লেয়ারের এই অংশটুকু বাদ দিতে চাচ্ছি। এই অংশটুকু বাদ দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, আমি এই লেয়ারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের লেয়ারের মধ্যে এখানে যে ফাঁকা অংশটুকু দেখা যাচ্ছে,
এটাকে বলা হয় লেয়ার থাম্বনেল। এই লেয়ার থাম্বনেল যদি সিলেক্ট করি তাহলে আমার লেয়ারটি এখন রিসিলেক্ট হবে। এটি রিসিলেক্ট করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এখানে ওয়ান ক্লিক করব, আমার লেয়ারটি সিলেক্ট হয়ে গেল। দেন এই অংশটুকু আমাকে ডিলিট করতে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমি এই অংশে ওয়ান ক্লিক করলাম, এই লেয়ারের উপর ওয়ান ক্লিক করলাম। ওয়ান ক্লিক করার পর এটা আমার সিলেক্ট হলো। আমি এতটুকু যেহেতু বাদ দিতে চাচ্ছি, আমি কিবোর্ড থেকে জাস্ট ডিলিট প্রেস করব, আমার এই অংশটুকু চলে গেল। দেন আবার ডি সিলেক্ট করব কন্ট্রোল প্লাস ডি দিয়ে। এখন আমি চাচ্ছি আমার এই অংশটুকু বাদ দিতে, এটা উপরে একটা উপরে সরি একটা নিচে একটা উপরে এভাবে থাকবে। আমি এই লেয়ারটি আবার সিলেক্ট করলাম, আগের মতো কন্ট্রোল প্রেস করে লেয়ার থাম্বনেলে ওয়ান ক্লিক, এই অংশ এই লেয়ারটি আমার সিলেক্ট হয়ে গেল। এই রেক্টেঙ্গেলটি রিসিলেক্ট হলো। রিসিলেক্ট করার পর আমি এখন এই লেয়ারে ওয়ান ক্লিক করব। এর তাহলে এই লেয়ারটা দেখাচ্ছে, আমি কিবোর্ড থেকে ডিলিট দিব, এই অংশটুকু আমার রিমুভ হয়ে যাবে। কাজটি একটু জটিল মনে হলেও মনোযোগ দিয়ে করলে আমরা সবাই খুব সুন্দরভাবে করতে পারবো। দেন থার্ড লেয়ার ওয়ান ক্লিক করে থার্ড লেয়ারটি দেখাচ্ছে, কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ওয়ান ক্লিক করে দেন এই ব্লু লেয়ারে ওয়ান ক্লিক করার ফলে এটা সিলেক্ট হলো, কিবোর্ড থেকে ডিলিট, আবার কন্ট্রোল ডি দিয়ে এই লেয়ারটি ডিসিলেক্ট করে দিতে হবে। দেন আবার ফোর্থ লেয়ারে চলে গেলাম, আমি ফোর্থ রেক্টেঙ্গেলে চলে গেলাম, কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ওয়ান ক্লিক, দেন এই লেয়ারটিতে ওয়ান ক্লিক, কিবোর্ড থেকে ডিলিট, একটি উপরে একটি নিচে, আমার পাখির বুননের মতো করে আমি এটা তৈরি করছি। আবার ওয়ান ক্লিক, কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ওয়ান ক্লিক, দেন উপরের রেক্টেঙ্গেলটি সিলেক্ট করে নিব, কিবোর্ড থেকে ডিলিট, দেন কন্ট্রোল ডি, তারপরের রেক্টেঙ্গেল কন্ট্রোল থাম্বনেল ওয়ান ক্লিক, দেন যে লেয়ার থেকে ডিলিট করতে চাচ্ছি সেখানে ওয়ান ক্লিক, দেন কিবোর্ড থেকে ডিলিট, কন্ট্রোল ডি দিয়ে আবার ডিসিলেক্ট, তারপরের রেক্টেঙ্গেলে চলে গেলাম, কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ওয়ান ক্লিক, দেন উপরের রেক্টেঙ্গেল সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট, আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নেব। সেম টু সেম বাকিগুলো আমরা এভাবে করে নিচ্ছি, দ্রুত করার চেষ্টা করছি একটু। কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ওয়ান ক্লিক, লেয়ার আবার সিলেক্ট ডিলিট করব, ওই লেয়ার সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট, আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। কাজটি অবশ্য অনেক মনোযোগ দিয়ে দেখতে হবে, মনোযোগ দিয়ে না দেখলে আমার কাছে মনে হয় এটা একটু কঠিন। সো আমরা সবার চেষ্টা করব এটা খুব ভালো মতো বুঝার, বুঝে বুঝে কাজ করার। কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে ওয়ান ক্লিক করলে আমার আর লেয়ারটি নতুন করে আবার রিসিলেক্ট হবে। দেন যেখান থেকে ডিলিট করতে চাচ্ছি, যে লেয়ার থেকে ডিলিট করতে চাচ্ছি সে লেয়ারে ওয়ান ক্লিক করলে ওই লেয়ারটা সিলেক্ট হবে, দেন কিবোর্ড থেকে ডিলিট দিলে আমার ওই অংশটুকু চলে যাবে। এখন দেখা যাচ্ছে যে আমার পাটির বুননটা হয়ে গিয়েছে, প্রাথমিক বুননটা। এখন আমি জাস্ট এই লেয়ার দুটো কপি করলে আমার মোটামুটি পাটি শেপটা চলে আসবে। এখন আমি যেটা করব, লেয়ার টু কপি কন্ট্রোল প্রেস করে দুটো লেয়ার একসাথে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল প্রেস করে দুটো লেয়ার একসাথে সিলেক্ট করে নিলাম। এখন আমি অল্টার প্রেস করে দুটো লেয়ার একসাথে সুন্দর করে কপি করে দেব। আমি সবগুলো একসাথে কপি করে দিচ্ছি, শিফট প্রেস করে সবগুলো লেয়ার একসাথে নিয়ে নিলাম।
শিফট প্রেস করে লেয়ার টু সবগুলো একসাথে নিয়ে নিলাম। এখন সবগুলোই একসাথে আমি কপি করতে পারবো। সুন্দর একটা পার্টি ডিজাইন হয়ে গেছে। হয়ে গেল আমাদের পার্টি ডিজাইন। আমরা এখানে আমি খুব সিম্পল একটা ডিজাইন দেখিয়েছি এবং খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আর কেউ যদি কোনোটা বুঝতে কোনো স্টেপ বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সলভ করে দেওয়ার। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।